اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার মানুষের অধিপতির মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে বা বুকে জিনের মধ্য থেকে বা মানুষের মধ্য থেকে সুরা আন্নাসের সংক্ষিপ্ত তফসির শয়তান যে কোনো সময় আমাদের হৃদয় অশুভ প্রলোভনের কুমন্ত্রণা দিতে পারে সেজন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের পথ প্রদর্শক ও সর্বোত্তম শিক্ষক হিসাবে এই সুরাটির সাহায্যে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা এসব কুমন্ত্রণা থেকে বাঁচতে পারি এই সুরাটির বিষয়বস্তু এর পূর্ববর্তী সুরা আল ফালাকের সাথে সম্পর্কিত এই দুইটি সুরা একসাথে আল মাদ্দাতাইন নামে পরিচিত আয়সার আদে আল্লাহ আনহা বর্ণনা করেছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ বোধ করলে সুরা ফালাক ও সুরা নাচ পরে নিজের গায়ে ফুঁ দিতেন তার অসুস্থতা বেড়ে গেলে আমি এই দুইটি সুরা পরে তার হাতে ও তার গায়ে মাসাহ করে দিতাম আয়সার আদে আল্লাহ আনহা আরও বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহআাল্লাম যখন শুতে যেতেন তখন সুরা ফালাক ও সুরা নাচ পরে তার দুই হাতে ফু দিয়ে তার সমস্ত শরীর মাসেহ করে নিতেন খেয়াল করুন প্রথমেই আল্লাহ সুবানুয়া তালা চমৎকার তিনটি গুণাবলী উল্লেখ করে সুরাটি শুরু করা হয়েছে উল্লেখযোগ্য একটি ব্যাপার হল এই সুরাটিতে আমাদের দিন বা ইমানে সুরক্ষা চাওয়া হয় তাই আল্লাহকে তিনবার ডাকা হয়েছে অথচ সুরা আল-ফালাকে পার্থিব ব্যাপারে সুরক্ষা চাওয়া হয় তাই আল্লাহকে মাত্র একবার ডাকা হয় বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার মানুষের অধিপতির মানুষের মাবুদের আল্লাহ সুবান এখানে উল বা বলুন শব্দটি দিয়ে মানব জাতিকে তাদের নিজেদের মুখে তাদের দুর্বলতা বা অক্ষমতার ব্যাপারটি স্বীকার করতে আদেশ দিয়েছেন সুরাটির প্রথমেই আল্লাহ তালার তিনটি মহৎ বৈশিষ্ট্য বলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে যা হল তার কর্তৃত্ব মালিকানা এবং প্রভুত্ব তিনি সব কিছুর মালিক শাসক প্রভু ও পালনকর্তা তার সৃষ্টির মধ্যে আমরা মানব জাতিও অন্তর্ভুক্ত আমরা আসলে তিনটি ঘোষণা দিয়ে শুরু করি মানবজাতির পালনকর্তা ঘোষণা করে আমরা তার প্রভুত্বের স্বীকার করে নিজেদেরকে তার আদেশ মেনে চলার প্রতিশ্রুতি নেই মানবজাতির অধিপতি ঘোষণা করে আমরা নিজেদেরকে তার তৈরিকৃত সৃষ্টি বান্দা বা গোলাম হিসেবে অনুধাবন করি আর মানুষের মাবুদ ঘোষণা করে আমরা একমাত্র তারই উপাসনা করি এবং তাকে ছাড়া অন্য কাউকে উপাসনা বা সাহায্য প্রার্থনা থেকে নিজেদেরকে বিরত রাখি নিঃসন্দেহে যে ব্যক্তি প্রকৃতপক্ষে এই তিনটি বৈশিষ্ট্য সঠিকভাবে অনুধাবন ও বিশ্বাস করে আল্লাহ সুহানুআ তালার কাছে আত্মরক্ষা চাইবে নিশ্চয়ই সেই ব্যক্তি এসব কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারবে ইনশাল্লাহ কেন আল্লাহ সুবাহানুয়া তালা থেকে আশ্রয় চাওয়া হয় আমরা প্রথমেই আমাদের পালনকর্তা অধিপতি বা মা বোধের কাছে আমাদের অক্ষমতা স্বীকার করি কারণ আল্লাহ সুফানুআ তালার সাহায্য আমাদের সার্বক্ষণিক প্রয়োজন হয় আমরা নিজেরা কোনো অবস্থাতেই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারি না আমাদেরকে খারাপ পথ ও কাজ থেকে বেঁচে থাকতে হলে ঐশ্বরিক সাহায্য ও পথ প্রয়োজন হয় এই আয়াতটি পড়লেই বোঝা যায় যে আমাদের কখনোই নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করা কোনোভাবেই উচিত নয় সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে সুরা আলাক আয়াত ছয় থেকে সাত সুরা আর নাস কেবল মুখে আবৃত্তি না করে এটি আমাদের বিশ্বাস চেতনা ও কার্যকলাপে সাধন করতে হবে আমাদেরকে আগে সব ধরনের খারাপ চিন্তা কার্যকলাপ সঙ্গ ইত্যাদি যতটা সম্ভব ত্যাগ করতে হবে তারপর আল্লাহ সোহানুয়া তালার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে তা না হলে আমরা এই সব খারাপ জিনিসের ধোকায় পড়ে আবার খারাপ পথে ফিরে যেতে পারি না শব্দটির কয়েকটি অর্থ আছে এর একটি উৎপত্তি নাসিয়া শব্দ থেকে হয়েছে যার অর্থ হল ভুলে যাওয়া মানুষ ইতিমধ্যে আল্লাহ সোহানুয় আলার কাছে তাদের অঙ্গীকার ভুলে গিয়েছে তাই তাদেরকে নাস বলা হয় আমাদের আত্মা যখন প্রথম সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহ সোহানুআ তাল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের পালনকর্তা নই সেই সময় আল্লাহের কাছে আমরা সাক্ষ্য দিয়ে বলেছিলাম অবশ্যই আমরা অঙ্গীকার করছি যে আপনি আমাদের পালন কর্তা তারপর তিনি বলেছিলেন কিয়ামতের দিন যেন আমরা আবার না বলি যে এই বিষয়টি আমাদের জানা ছিল না সুরা আল আরাফ আয়াত একশো বাহাত্তর আল্লাহ সুবাহানুয়া তাল্লাহ শয়তানকে একটি ক্ষমতা দিয়েছেন সে মানুষকে ভুলিয়ে দিতে পারে সবচেয়ে বড় ব্যাপার যা মানুষ সব সময় ভুলে যায় তা হলো আল্লাহ সুবাহাল্লা তাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ও তাদের কার্যকলাপের রেকর্ড রাখছে এবং আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে যেই জিনিসগুলো থেকে আশ্রয় চাওয়া হয় সেগুলো হলো তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে বা মানুষের মধ্য থেকে শয়তান আমাদের অশুভ প্রলোভনের কুমন্ত্র দেয় ও আত্মগোপন করে সার বা অশুভ শব্দটির অর্থ হলো খারাপ যা ক্ষতি সাধন করতে পারে শয়তানের অশুভ কুমন্ত্রণা লুকোনো প্রকৃতির হয় ওয়াসওয়াস শব্দের মানে গুঞ্জন বা ফিসফিস করে মানুষকে কুমন্ত্রণাগুলো দেওয়া হয় এভাবে যেন আমরা এগুলোকে আমাদের নিজস্ব চিন্তাভাবনাই মনে করি প্রকৃতপক্ষে সেগুলো আমাদের চিন্তা নয় এসব চিন্তাই আসলে আমাদের ক্ষতি করে এসব অশুভ গুঞ্জন আমাদেরকে ষড়যন্ত্র মিথ্যা কূটনামি ক্ষতি জালিয়াতি প্রতারণা সত্য গোপন অধিকার হনন ইত্যাদি সব রকমের খারাপ কাজ করতে প্ররোচিত করে যখন আমরা বুঝতে পারবো যে খারাপ কাজ করার আগে যেই চিন্তাগুলো আমাদের মাথায় আসে তা আসলে আমাদের চিন্তা নয় এটি শয়তানের ওয়াস ওয়াস তখনই আমরা এগুলো এড়াতে পারবো হজরত আলী রাদ আল্লাহ আনহু ব্যাখ্যা দিয়েছেন যদি এসব অশুভ প্ররোচনা মানুষ দেখতেই পারত। তাহলে অনেক সহজেই সেগুলো থেকে দূরে থাকতে পারতো প্ররোচনাকারী অশুভ প্রলোভনের কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে বা পালিয়ে যায় খান্নাস মানে আত্মগোপন করা আল্লাহ সুবান ও তাড়াকে স্মরণ করলে শয়তান তার কাজ ছেড়ে পালিয়ে যায় বা আত্মগোপন করে আর যখনই আমরা আল্লাহকে ভুলে গিয়ে একটু অন্য মানুষক বা অসাবধান হয়ে যাই তখনই শয়তান আমাদের হৃদয়ে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পেয়ে যায় এমন কোনো আদম সন্তান নেই যার সাথে একটি সহচারী নাই যে তার অশুভ কাজগুলো সৌন্দর্য সাধন করে তাই আমাদের প্রত্যেকের জন্য অন্তত একজন শয়তান জিন ঠিক করা থাকে শয়তানরা খুবই বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সাথে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা চালায় তাই শুধুমাত্র আল্লাহ সব হওয়া তালাই আমাদেরকে এসব থেকে সুরক্ষা করে নিরাপদ রাখতে পারে সহি মুসলিম হাদিস নাম্বার সাত হাজার একে উল্লেখিত আবদুল্লাহ ইবনু মাসকুদ রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যখন রাসুল্লাহ সাল্লাম বললেন তোমাদের প্রত্যেকের সাথে একটি সয়তা নির্ধারিত আছে তখন সাহাবাগন তাকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনার সাথেও তিনি বললেন হ্যাঁ আমার সাথেও তবে আল্লাহ আমাকে সাহায্য করেছেন আর আমি তার থেকে সম্পূর্ণ রূপে নিরাপদ এখন সে আমাকে কল্যাণকর বিষয় ছাড়া কখনো অন্য কিছু নির্দেশই দেয় না অন্য একটি হাদিসে সাফিয়া বিনতে হরাই রাদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাকে পৌঁছে দেওয়ার জন্য আমার সঙ্গে যাচ্ছিলেন এই সময় দুজন আনসারি আমাদেরকে অতিক্রম করছিল তারা যখন নবী আলাইহি আলহ্লামকে দেখল তখন তারা শীঘ্র চলে যেতে লাগলো তখন নবী আলাইহি সাল্লাম বললেন তোমরা একটু থামো এ হলো সাফিয়া বিনতে হুরাই তিনি বুঝাতে চাইল যে তিনি তার স্ত্রীর সাথেই আছেন অন্য কোনো পর মহিলার সাথে নয় তারা বললেন সুহান আল্লাহ হে আল্লাহ রসুল মানে আমরা আপনাকে কিভাবে সন্দেহ করি তিনি তখন বললেন মানুষের রক্তধারার মতো শয়তান প্রবাহমান থাকে তাই আমি সন্দেহবোধ করছিলাম যে তোমাদের মনে কোনো খারাপ ধারণা বা অন্য কিছু সৃষ্টি করে নাকি সহি মুসলিম হাদিস নাম্বার তিন যে কুমন্ত্রণা দেয় মানুষের বুকে লক্ষ্য করে দেখুন ইউয়াসভিসু বা কুমন্ত্রণা শব্দটি আবার ব্যবহার করে আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে এ সকল কুমন্ত্রণার গুঞ্জন বারবার পুনরাবৃত্তি করা হয় শয়তান এই কাজটি অতি চমৎকারভাবে করতে পারে এবং কখনো থামে না বা ক্লান্ত হয় না তাদের জীবনের উদ্দেশ্যই তো মানুষকে পথভ্রষ্ট করা এখানে সুদূর বা বুক শব্দ ব্যবহার করা হয়েছে আব্দুর রহমান খিলনি তার তফসিরে মোতারাদিফ আলকুরআনে বলেছেন বুকে গুঞ্জন করা ও হৃদয়ে গুঞ্জন করা এই দুইটি কথার মধ্যে পার্থক্য আছে অর্থটি বুঝতে একটি উদাহরণ কল্পনা করুন ধরুন হৃদয় একটি দুর্গ আর দুর্গ বা হৃদয়ের চারপাশের ক্ষেত্র হলো আমাদের বুক শয়তানের এই ক্ষেত্রে বা বুকে প্রবেশাধিকার আছে শয়তান কোনোভাবে দুর্গের ভেতরে ঢোকার ক্রমাগত চেষ্টা করতে থাকে কিন্তু দুর্গটি আসলে তালাবদ্ধ তাই শয়তানের আমাদের হৃদয়ে পৌঁছানোর কোনো ক্ষমতাই নেই সে শুধু আমাদের বুকে গুঞ্জন করতে পারে একমাত্র আমাদের কাছেই দুর্গের চাবি আছে আর আমরা যদি আল্লাহ ওয়া আতার কাছে বিনীতভাবে আশ্রয় প্রার্থনা করি তাহলে শয়তান পালিয়ে যায় এবং আবার আক্রমণ করার জন্য অপেক্ষা করতে থাকে আর আপনি যদি শয়তানকে একবার চাবিটি দিয়ে হৃদয়ে ঢুকতে দেন তাহলেই সে আল্লাহ ওয়া তালাকে আপনার কাছ থেকে দূরে করে দেবে এবং আপনার কাছে অশুভ কার্যকলাপ বা চিন্তাধারণা সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে অশুভ কুমন্ত্রণার গুঞ্জন উভয় জিন জাতি বা মানব জাতি থেকেই হতে পারে এই বিষয়ে দুই রকমের মতামত আছে কুমন্ত্রণা দানকারী একটি অদৃশ্য জিন বা মানুষরূপে জিন হতে পারে দ্বিতীয়ত কুমন্ত্রণা দানকারী একটি জিন বা একটি বাস্তব মানুষ হতে পারে আমরা মাঝে মাঝে অন্য মানুষের উস্কানিমূলক কাজ দেখে বা কথা শুনে অশুভ কাজ বা তার চিন্তা করা শুরু করি এই দ্বিতীয় ব্যাপারটি এই আয়াতের সাথে সামঞ্জস্য এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান মানব ও জিনকে তারা ধোকা দেওয়ার জন্য একে অপরকে কারুকর্যাক্ষিত কথাবার্তা শিক্ষা দেয় সুরা আল আনাম আয়াত একশো বারো এইসব কুমন্ত্রণাকারীদের বিরুদ্ধে আল্লাহ সোহানুয়া তালা স্বর্গীয় ফেরস্তা রয়েছে তার বিশ্বাসী বান্দাদের সাহায্যের জন্য আল্লাহ সোহানুয়া তালা বলেছেন নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তারা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না সুরা ফুসিলাত আয়াত তিরিশ কিন্তু কোনো অবস্থাতেই আমাদের কখনোই এই কথা মনে করা উচিত না যে আমাদের ঐশ্বরিক শিক্ষা সতর্কীকরণ বা সহায়তার প্রয়োজন নাই আমাদের সবসময় আল্লাহ সুবাহার কাছে আশ্রয় চাওয়া উচিত এবং সতর্ক ও প্রস্তুত থাকা উচিত সুরা আন্নাস এবং আল ফাতিহার মধ্যে মিলগুলো হল এই দুটি সুরাতে আল্লাহের তিনটি বৈশিষ্ট্য বলি উল্লেখ করা হয়েছে পথপ্রদর্শনার প্রেক্ষাপটে সুরা আল ফাতিহায় আমরা আল্লাহের কাছে সরল পথের পথপ্রদর্শনা চাই এবং সুরা আন্নাসে আমরা আল্লাহের কাছে আশ্রয় চাই শয়তান থেকে যারা আমাদেরকে আল্লাহের পথপ্রদর্শনা থেকে দূরে সরিয়ে রাখতে চায় আশ্রয়ের প্রেক্ষাপটে সুরা আল ফাতিহায় সমাষ্টিগত বা গোষ্ঠীগত সুরক্ষা চাই আমরা বা আমাদের শব্দ ব্যবহার করে আর সুরা আর না ব্যক্তিগত সুরক্ষা চাই আমি বা আমাকে শব্দ ব্যবহার করে দুটি অশুভ প্রভাব থেকে সুরক্ষা চাই সুরা আর না খারাপ জিন বা মানবজাতির জাতির অশুভ প্ররোচনা থেকে সুরক্ষা চাই আর সুরা আল ফাতিহায় পথপষ্ট মানুষের বিভ্রান্তি থেকে সুরক্ষা চাই এদের মধ্যে স্বেচ্ছায় পথভ্রষ্ট মানুষেরা হলো তারা যারা সত্য জেনেও মানে না এবং মূর্খ অবস্থায় পথভ্রষ্ট মানুষ হলো তারা যারা সঠিক জ্ঞানের অভাবে সত্যই জানে না পরিশেষে দুইটি সুরা দিয়ে কোরআনের প্রথম এবং শেষ অংশে মানব জাতির জন্য দোয়া উল্লেখিত আছে সুরা আন্নাস এবং ফালাকের মধ্যে মিল হিংসায়ের প্রেক্ষাপটে আল ফালাকের শেষে হিংসুক থেকে আশ্রয় চাওয়া হয় আর নাসে হিংসুক শয়তান থেকে আশ্রয় চাওয়া হয় ভেতরে ও বাহিরে সুরা আল ফালাকে বাহিরের অমঙ্গল থেকে সুরক্ষা চাওয়া হয় যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সুরা আর নাসে আমাদের ভেতরের অমঙ্গল থেকে সুরক্ষা চাওয়া হয় যা আমাদের নিয়ন্ত্রণের আওতাধীন উল্লেখ্য যে ইবলিস কিয়ামতের দিন আমাদের পাপের জন্য শুধু আমাদেরকেই দায়ী করবে কারণ সে শুধুই লোভ দেখিয়ে আমাদেরকে খারাপ কাজ করতে কুমন্ত্রণা দেয় আমরা নিজেরাই সেগুলো নিজেদের ইচ্ছা দিয়েই করি আল্লাহ সুবাহালার কাছে আশ্রয় চাওয়া হয় সুরা আল-ফালাকে পার্থিব ব্যাপারে সুরক্ষা চাওয়া হয় তাই আল্লাহকে মাত্র একবার ডাকা হয় আর সুরা আল নাসে আমাদের দিন বা ইমানে সুরক্ষা চাওয়া হয় তাই আল্লাহ সুবাহানওয়ালাকে তিনবার ডাকা হয় আশা করি ভালো লেগেছে ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন এবং লাইক দিন আর সুরা আল ফাতিহার তফসিরের ভিডিওটি দেখতেও যেন ভুলেন না